মার্টিন লুথার কলেজের শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা ভালো আছো এবং তোমরা তোমাদের যে নির্ধারিত যে পাঠ্যসূচি সেই পাঠ্যসূচি অনুযায়ী ক্লাস করছো এবং বাসায় নিয়মিত অধ্যয়ন করছো। তোমরা জানো তোমাদের অনলাইনে পরীক্ষা হয়েছে এবং পরীক্ষা হবে, এটা একটি চলমান প্রক্রিয়া। তোমরা সবাই পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং বাসায় সেই অনুযায়ী পড়ালেখা করবে, কারণ আমাদের যে ক্লাসগুলো হচ্ছে সেই ক্লাসগুলো কিন্তু ধাপে ধাপে পরীক্ষার মাধ্যমে আমরা সেগুলো তোমাদের অনুশীলনের চেষ্টা করছি। তোমরা অবশ্যই, আগেও বলা হয়েছিল, যারা ক্লাসে অংশগ্রহণ করবে তারা অবশ্যই তোমরা কমেন্টস বক্সে যেয়ে তোমাদের নাম রোল নাম্বার লিখে তারপর আমাদের বল পাঠাবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকে এই বিষয়টি করো না, তাহলে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু যে উপস্থিতি সেই উপস্থিতিটা কাউন্ট করার ক্ষেত্রে সমস্যা হয়ে যাবে, তোমার অনুপস্থিতি দেখা দিবে। অতএব অবশ্যই আবারও বলছি, তোমরা কমেন্টসে যে তোমরা যারা ক্লাসে অংশগ্রহণ করছো তারা অবশ্যই তোমাদের নাম এবং রোল নাম্বার লিখে কমেন্টসে পাঠাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে চ্যাপ্টারে এসেছি সেই চ্যাপ্টার হচ্ছে দ্বাদশ অধ্যায়। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, যেহেতু আমাদের একটি সংক্ষিপ্ত কী দেওয়া হয়েছে যে পুনর্বিন্যাস পাঠ্যসূচি, সেই পাঠ্যসূচির মধ্যে আমাদের এখানে যে পাঠ্যসূচি রয়েছে সেখানে আমরা গত ক্লাসে পড়েছিলাম ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতার ধারণা, ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতার ধারণা এবং ব্যবসায়িক মূল্যবোধ ও নৈতিকতার প্রয়োজনীয়তা। আজকে আমরা যেটি শিখব সেটি হচ্ছে ব্যবসায়ের সামাজিক দায়বদ্ধতা, ১২ অধ্যায়। তাহলে ব্যবসায় সামাজিক দায়বদ্ধতা কি এবং সামাজিক দায়বদ্ধতার যে গুরুত্ব সেটা নিয়ে আমরা আলোচনা করব। ব্যবসায় সামাজিক দায়বদ্ধতা, তাহলে সামাজিক দায়বদ্ধতা মূলত কি, এই সামাজিক দায়বদ্ধতা নিয়ে আমরা আজকে আলোচনায় আসি। তাহলে আমরা সমাজে বসবাস করে থাকি, সমাজ থেকে আমরা বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে থাকি, সুযোগ সুবিধা নিয়ে থাকি, কিন্তু সেই সুযোগ সুবিধার বিপক্ষে কিন্তু আমরা বিভিন্ন ধরনের আমাদের যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোর মাধ্যমে সমাজকে বিভিন্ন সুযোগ সুবিধা পুনরায় তাদেরকে প্রদান করে থাকি। তাহলে এই ক্ষেত্রে এই বিষয়গুলোকে কী বলা হয় বা কীভাবে আমরা দিয়ে থাকি এবং নিয়ে থাকি, কারণ সমাজে আমরা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিই। সমাজে যারা বসবাস করে, দেখা গেল সমাজে একজন তাঁতি আছেন, সমাজে একজন ডাক্তার আছেন, বা সরকার বিভিন্ন ধরনের জন সাধারণের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধামূলক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, যেমন সরকারি হাসপাতাল হতে পারে, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান হতে পারে, সেখান থেকে সুবিধা নিচ্ছি। তাহলে সেই সুবিধার বিপক্ষে আমরা কিন্তু আমাদের যে কাজগুলো রয়েছে সেগুলো অনেক ক্ষেত্রে পালন করছি না। তাহলে সেগুলো যদি পালন না করি তাহলে সমাজের ব্যক্তি হিসেবে আমরা শুধুমাত্র প্রতিষ্ঠান থেকে, সামাজিক প্রতিষ্ঠান থেকে সুযোগ সুবিধা নিচ্ছি, কিন্তু তার বিপক্ষে আমরা কিন্তু কিছু প্রদান করছি না। এটা কিন্তু এক ধরনের স্বার্থপরতা। এই স্বার্থপরতা মনোভাব আমাদের দেশ এবং দশের জন্য খুবই ক্ষতিকর। আমি দিচ্ছি না মানে কি, অন্য আরেকজনও সেই রকম যদি করে তাহলে সেই ক্ষেত্রে সমাজ ধ্বংস হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যে ব্যবসায় সামাজিক দায়বদ্ধতাটা কি। এখানে আমরা একটু লক্ষ্য করি, সমাজ থেকে প্রাপ্ত নানান সুবিধা ও সহযোগিতার বিপক্ষে সমাজ থেকে আমরা নানা ধরনের কী করে থাকি, সুবিধা নিয়ে থাকি। সমাজ থেকে বিভিন্ন ধরনের সুবিধা নিই, দেখা গেল যে আমি অসুবিধায় পড়েছি, সমাজ থেকে বলতে বোঝাচ্ছে যে এখানে টাকা দিয়ে আমি সুবিধা কিনছি, দেখা গেল যে এখানে আমার গ্রামের মধ্যে কোনো ডায়াগনস্টিক সেন্টার নেই, তাহলে সেক্ষেত্রে আমাকে এই ডায়াগনস্টিক সেন্টারের সুবিধার জন্য আমাকে কি শহরে যেতে হচ্ছে বা অন্য গ্রামে যেতে হচ্ছে, আমার এখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই, কোনো এখানে বিদ্যুতের সরবরাহ নেই, তাহলে সেই বিষয়গুলো আমরা লক্ষ্য করব। যদি এখানে এইগুলোর ব্যবস্থা থাকে সেই সুবিধা আমরা নিচ্ছি এবং সহযোগিতা নিচ্ছি, ডাক্তারের পরামর্শ নিচ্ছি, একজন কৃষি কর্মকর্তার পরামর্শের ভিত্তিতে আমি কৃষি কাজ করছি, তাহলে সেগুলো নেয়ার পর সেগুলোকে আমার কিন্তু আবার কি করতে হবে, সমাজকে নিজের
জ্ঞান বুদ্ধি খাটিয়ে আবার ফেরত দিতে হবে, যদি না দেয় তাহলে কিন্তু সমাজ ক্ষতিগ্রস্ত হবে। দেখি সমাজ থেকে প্রাপ্ত নানান সুবিধা ও সহযোগিতার বিপক্ষে, যে কৃষি গবেষণার কাছ থেকে বা একজন ডাক্তারের কাছ থেকে বা একজন শিক্ষকের কাছ থেকে আমি সুবিধা নিচ্ছি, এই যে সেটাই বলা হচ্ছে সমাজ থেকে প্রাপ্ত নানান সুবিধা ও সহযোগিতার বিপক্ষে নিয়ে, এর বিপরীতে আমি সমাজ ও সমাজ সংশ্লিষ্ট পক্ষসমূহের প্রতি, সমাজের প্রতি, যেমন সমাজে যে শিক্ষাটা আমি নিচ্ছি শিক্ষা প্রতিষ্ঠান থেকে, সেই শিক্ষাটা আমি সমাজের মানুষের উপর প্রয়োগ করলাম, যে বা সমাজের যারা হতদরিদ্র রয়েছে বা যারা সুবিধা বঞ্চিত রয়েছে তাদের সহযোগিতার জন্য আমি এগিয়ে আসলাম, সেই সমাজ ও সমাজ সংশ্লিষ্ট পক্ষসমূহের প্রতি ব্যবসায়ের কর্তব্য পালনের দায়কে বোঝায়, ব্যবসায়ের কর্তব্য পালনের দায়কে বোঝায়। তাহলে এখানে ব্যবসার কথা বলা হচ্ছে, কারণ আমি ব্যবসা করব। এখন ব্যবসা করতে যে আমি শুধুমাত্র আমার মুনাফার কথা চিন্তা করলাম, যে আমার মুনাফা হবে, কম বিনিয়োগ করে অধিক মুনাফার প্রত্যাশা করব, এইভাবে কি হবে, সমাজ থেকে আমি কিন্তু সুবিধা নিয়ে জ্ঞান বুদ্ধি খাটিয়ে আমি আমার কি প্রভাব বাড়ালাম, কিন্তু সমাজকে দেওয়ার সময় আমি অধিক পরিমাণে লাভ করলাম, সমাজের যে পণ্যের ব্যবসা করলাম সেটা আমি ক্ষতিকারক দ্রব্যাদি মেশালাম বা মেয়াদ উত্তীর্ণ দিলাম, বা সেটা আমার জানা সত্ত্বেও মূল্য এত কম হওয়া সত্ত্বেও আমি অধিক পরিমাণে মূল্য রাখলাম, তাহলে এগুলো কি কর্তব্য পালনের দায় থাকে না। তাহলে আমাকে কী করতে হবে, সমাজ থেকে প্রাপ্ত নানা সুযোগ সুবিধার বিপক্ষে যা সুযোগ সুবিধা নিচ্ছি তার বিপরীতে সমাজকে আবার কী করতে হবে, বা সমাজ সংশ্লিষ্ট পক্ষসমূহের প্রতি ব্যবসার কর্তব্য পালনের দায়, যে আমার একটা দায় থাকে যে সমাজ থেকে আমি এটা করেছি, এই সুবিধা নিয়েছে, অতএব সমাজকে আমাকে কিছু দিতে হবে, আমি যাই ব্যবসা করি না কেন ন্যায্য মূল্য রাখবো, পণ্যটা সঠিক নিব এবং যারা ক্রেতা বা ভোক্তা রয়েছে তাদের সাথে ভালো আচরণ করব, কারণ তাদের এটা আমার কাছ থেকে ভোগ করার অধিকার রয়েছে, এটা আমার দায়, তাদের প্রতি দায় যে তোমাদের কাছ থেকে আমি নিয়েছি, অতএব সেই দায়টা আমাকে পরিশোধ করার সুযোগ দাও। এই জন্য আমরা বলতে পারি কি, সমাজ থেকে প্রাপ্ত নানান সুযোগ সুবিধার বিপক্ষে সমাজ ও সমাজ সংশ্লিষ্ট পক্ষসমূহের প্রতি ব্যবসায়ের কর্তব্য পালনের যে দায়, সেই দায়কে বলা হচ্ছে কি, সামাজিক দায়বদ্ধতা। আমরা একটু দেখে নিই, বই এবং বোর্ড দুটো একসাথে দেখব। আবার বলছি যে আমরা লেকচারও শুনব বইও পড়ব, আমরা একটু মনোযোগ সহকারে দেখে নিই বিষয়টা। তাহলে এটা কিন্তু আমাদের মিক্সড হয়ে যায়। আর একটা কোশ্চেন আছে যে ব্যবসায় সামাজিক দায়বদ্ধতা, আর একটা হচ্ছে কি সামাজিক দায়িত্ব পালন। তাহলে এই যে দুটি কোশ্চেন, এই কোশ্চেনের মধ্যে আমাদের যাতে মানে একটার ভিতরে আরেকটা যাতে না প্রবেশ করে, আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে সামাজিক দায়বদ্ধতা কী আর সামাজিক দায়িত্ব পালন কী। এটা কিন্তু আমরা বলছি সামাজিক দায়বদ্ধতা। দায়বদ্ধতা মানে কি, সমাজ থেকে প্রাপ্ত সুযোগ সুবিধার বিপক্ষে সমাজ ও সমাজ সংশ্লিষ্ট পক্ষসমূহের প্রতি ব্যবসায়ের কর্তব্য পালনের, ব্যবসায়ের যে কর্তব্য রয়েছে সেই কর্তব্য পালনের দায়কে বোঝায়, এই দায়কে বোঝায়। এই কথাটাকে আমরা একটু কী করব, গুরুত্ব দিব, এটাকে ভালো মতো গুরুত্ব দিব, যে সমাজ থেকে প্রাপ্ত সুযোগ সুবিধা ও সহযোগিতার বিপক্ষে সমাজ ও সমাজ সংশ্লিষ্ট পক্ষসমূহের প্রতি ব্যবসায়ের দায়িত্ব পালনের যে দায়, এই ব্যবসায়ের দায়িত্ব পালনের দায়কে বোঝায়। তাহলে ব্যবসায়ের দায়িত্ব পালনের দায়কে বোঝায়, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। তাহলে এই বিষয়কে আমরা খুব গুরুত্ব দিব, যে সামাজিক দায়বদ্ধতা। এখন এই সামাজিক দায়বদ্ধতা যে রয়েছে, এই সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব আবার আমি আবার মনে করিয়ে দিচ্ছি, তোমাদের যে অনলাইনে তোমাদের কি করা হয়েছে, অনলাইনে সরকার প্রদত্ত যে সিলেবাস, সেই সিলেবাস নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, অতএব সেই সিলেবাসটা তোমরা ডাউনলোড করে নিবে অথবা প্রিন্ট আউট করে নিবে।
সেইটার আলোকে কিন্তু পড়াচ্ছি, কারণ এর বাহিরে আমাদের পড়ার দরকার পড়বে না, এত বড় বই। আর আজকে এখন আমাদের যেহেতু করোনা পরিস্থিতির কারণে সিলেবাস সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে, অতএব সেই সংক্ষিপ্ত সিলেবাস থেকে আমরা পড়ব, এটার আলোকেই আমাদের বোর্ড পরীক্ষা হবে এবং আমরা সেই আলোকেই আমরা তোমাদের পরীক্ষা নিব। অতএব একটু আমরা মাথায় রাখব যে এখানে যে বিষয়টা বলা হয়েছে যে ব্যবসায়ের দায়িত্ব দায়বদ্ধতার, তারপর হচ্ছে ব্যবসায়ের সামাজিক গুরুত্ব, এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো যে যেখানে যেটা বলা হয়েছে। যেমন ব্যবসায় সামাজিক দায়বদ্ধতার ধারণা, আজকে বলা হচ্ছে ব্যবসায় সামাজিক দায়বদ্ধতার ধারণা, মানে ব্যবসায় সামাজিক দায়বদ্ধতা কি বা কাকে বলে, এই ব্যবসায় সামাজিক দায়বদ্ধতা এটা আমাদের হলো। তারপর এখানে আমাদের রয়েছে কি ব্যবসায় সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব, ব্যবসায় সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব আজকে আমরা পড়ব। এরপর তাহলে দায়বদ্ধতার গুরুত্ব এখানে কয়টি দেওয়া হয়েছে, তিনটি দেওয়া হয়েছে। এক নম্বর হচ্ছে কি সামাজিক বিপর্যয় রোধ, সামাজিক যে একটা বিপর্যয় রয়েছে সেই বিপর্যয় রোধ। তারপর হচ্ছে সহযোগিতার উন্নয়ন, সহযোগিতার উন্নয়ন। তিন নম্বর হচ্ছে ব্যবসায়ের সুনাম প্রতিষ্ঠা, ব্যবসায়ের সুনাম এই প্রতিষ্ঠা। তাহলে এই বিষয়গুলো আমরা লক্ষ্য করব যে আমরা সুন্দরভাবে যাতে এগুলো বুঝে পড়তে পারি, কারণ উদ্দীপক আসলে যে উদ্দীপকের আলোকে উত্তরগুলো আমরা সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারি। এক নম্বর হচ্ছে কি সামাজিক বিপর্যয় রোধ, দুই নম্বর হচ্ছে সহযোগিতার উন্নয়ন, তিন হচ্ছে ব্যবসায় সুনাম প্রতিষ্ঠা, সামাজিক বিপর্যয় রোধ। তাহলে সামাজিক বিপর্যয় আবার কি, সামাজিক বিপর্যয়টা কি? এখানে বলা হচ্ছে ব্যবসায় সামাজিক দায়বদ্ধতা। তাহলে সমাজ থেকে এখানে সংজ্ঞা বলা হয়েছিল সমাজ থেকে প্রাপ্ত সুযোগ সুবিধা ও সহযোগিতার বিপক্ষে, সমাজ থেকে আমি সুযোগ সুবিধা নিচ্ছি। যেমন আমি একজন শিক্ষার্থী, আমি এসএসসি পাশ করলাম, এইচএসসি পাশ করলাম, ইন্টারমিডিয়েট পাশ করার পর, মানে এইচএসসি পাশ করার পর আমি সরকারি বড় একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমি কী করলাম, আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করলাম, অথবা দেখা গেল যে আমি ডাক্তারি মানে MBBS যে কোর্সটা রয়েছে সেটা কমপ্লিট করলাম, অথবা ইঞ্জিনিয়ারিং মানে প্রকৌশলী বিদ্যা আমি অর্জন করলাম। বিভিন্ন ধরনের কোর্স হতে পারে বা বিভিন্ন ধরনের শিক্ষার মাধ্যম হতে পারে, সেগুলোর মাধ্যমে আমি কী করলাম, ভারত জাতীয় বিশ্ববিদ্যালয় রয়েছে ঢাকা, বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি রয়েছে, প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে, তারপর হচ্ছে আমাদের বিভিন্ন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় রয়েছে, বিভিন্ন ইউনিভার্সিটি রয়েছে, যেখান থেকে হোক না কেন আমরা সেখান থেকে একটি ডিগ্রি অর্জন করলাম, অথবা আমি এসএসসি পাশই করলাম। তাহলে এর ফলে কী হচ্ছে, আমি যে শিক্ষাটা অর্জন করলাম সেই শিক্ষা কিন্তু আমি আমার নিজের মধ্যে যদি রেখে দিই, আমি রেখে দিতে পারবো, কেউ আমাকে নিষেধ করবে না, কিন্তু আমার কি সমাজের প্রতি কিন্তু কিছু দায়িত্ব রয়েছে। আমি যে শিক্ষাটা অর্জন করলাম সেই শিক্ষা অর্জন করতে যেয়ে কিন্তু সমাজ সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির কাছ থেকে আমাকে সহযোগিতা নিতে হয়েছে। কীরকম সহযোগিতা, ধরা গেল যে আমি কলম কিনতে যাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমি একটি লাইব্রেরিতে যদিও টাকার বিনিময়ে কলমটা কিনে নিয়ে যাচ্ছি, কিন্তু লাইব্রেরি যিনি মালিক তিনি যদি সেই কলমটা না রাখতেন বা সেই ব্যবসা না করতেন, তাহলে কিন্তু আমাকে আরও দূরে যেয়ে সেটি কিনতে হতো। অথবা একজন ফার্মেসি পরিচালনাকারী, ফার্মেসিতে ওষুধ বিক্রি করে, এখন দেখা যাচ্ছে সে ওষুধ বিক্রি করেন ঠিকই, কিন্তু তাকে সময় মতো পাওয়া যায় না। রাতের বেলা দেখা যাচ্ছে হঠাৎ রাত 10টা 11টার সময় মেডিসিনের প্রয়োজন হলো, সেই সময় তার দোকান বন্ধ, দুপুরবেলা দোকান বন্ধ, সকালবেলা দেখা যাচ্ছে যে হঠাৎ কারো রাতের বেলা সমস্যা হয়েছে, সকালবেলা পর্যন্ত অপেক্ষা করেছে, এখন সকালবেলা তার ওষুধ লাগবে, সেখানেও দেখা যাচ্ছে পাওয়া যাচ্ছে না, মানে সে ঘুরিমসি করে তার ফার্মেসি চালাচ্ছে। তাহলে এখানে সে কিন্তু যদি সঠিকভাবে ওষুধ বিক্রি করে এবং সেখান থেকে আমি নিয়ে উপকৃত হই, তাহলে তার প্রতিও কিন্তু আমার একটা দায়িত্ব রয়েছে। মানে সেইভাবে আমি যদি এটা চিন্তা না করি, তাহলে সমাজ থেকে আমি শুধু সুবিধাই নিব, সমাজ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতি আমার দায়িত্ব পালন হবে না। কিভাবে, ধরা গেল যে আমি একজন ব্যবসায়ী, আমি আম বিক্রেতা, আম এনে রাজশাহী থেকে বিক্রি করি, তাহলে আমার কিন্তু দায়িত্ব রয়েছে যে আমি এখানে আমটি বিক্রি করছি, আমের ন্যায্য মূল্য রাখবো, কোনো নষ্ট আম দিব না, আমের যে ফরমালিন বা বিষাক্ত যে কেমিক্যাল সেই কেমিক্যাল মুক্ত আমি আমি সমাজের প্রতি সরবরাহ করবো। কারণ এখানে ফার্মেসি যে বিক্রেতা, ফার্মেসি যে ওষুধ বিক্রেতা, সে কিন্তু আমাকে ওষুধ দিচ্ছে। এখানে আমি লাইব্রেরি থেকে কলম পেন্সিল
বা বই খাতা যাই কিনছি সে কিন্তু আমাকে দিচ্ছে, মাছ বিক্রেতার কাছ থেকে আমি মাছ কিনছি, তাহলে সে কিন্তু আমার কাছ থেকে কিছু না কিছু নিচ্ছে, আমিও তার কাছে কোনো কিছু বিক্রি করছি। তাহলে এই ক্ষেত্রে কি, সে আমার প্রতি যে দায়িত্ব পালন করছে আমারও কিন্তু দায়িত্ব রয়েছে তার প্রতি। হয়তো বা সে আমাকে বলবে না, কিন্তু এটা কিন্তু পরোক্ষভাবে চলে আসে। এখন সেই আমি ফল বিক্রি করতে যেয়ে যদি ফলের ন্যায্য মূল্য না রাখি, ফলে ফরমালিন রাখি, অথবা আমি ডাক্তার হয়ে শুধুমাত্র নিজের অর্থ উপার্জনের কথা চিন্তা করি, এখানে সমাজ থেকে যে প্রাপ্ত সুযোগ সুবিধা রয়েছে আমি যাদের মাধ্যমে সহযোগিতা পেলাম, শিক্ষকের মাধ্যমে বা হসপিটালের মাধ্যমে, অথবা একজন অর্থ দিয়ে, অথবা বিভিন্নভাবে পরামর্শের মাধ্যমে আমি হলাম, অথবা সরকারি বিভিন্ন যে প্রণোদনা রয়েছে বা বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে, উৎসাহমূলক কাজ রয়েছে, সেগুলোর মাধ্যমে আমি ডাক্তার হলাম, পরবর্তীতে আমি শুধুমাত্র নিজের অর্থ উপার্জনের কথাই চিন্তা করে সামনের দিকে অগ্রসর হতে থাকলাম, তাহলে এর ফলে কি হবে, সমাজ থেকে সুযোগ নিব, সুবিধা নিব, কিন্তু সমাজের প্রতি আমি দায়িত্ব পালন করব না। এবং বড় দেখা গেল যে আমি একটি বিষয়ে ভালো পড়ালেখা করে একজন কর্মকর্তা হিসেবে সরকারি প্রতিষ্ঠান হোক, বেসরকারি প্রতিষ্ঠান হোক, বা নিজের প্রতিষ্ঠানই হোক, আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান চালনা করছি বা কোনো প্রতিষ্ঠানে কাজ করছি, তাহলে সেক্ষেত্রে আমি যদি দুর্নীতি করি বা প্রতিষ্ঠানের যে সুনাম রয়েছে সেই সুনামের কথা না চিন্তা করে শুধুমাত্র নিজের আর্থিক কথা চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু সমাজের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। কীভাবে ক্ষতিগ্রস্ত হবে, যে দেখা গেল বেআইনি কোনো পণ্যের ব্যবসা আমি করলাম, সমাজ থেকে আমি সুযোগ সুবিধা নিলাম, নেয়ার পর সমাজে আমি বেআইনি পণ্যের ব্যবসা করলাম, আইনসম্মত নয় বা পরিবেশের জন্য ক্ষতিকর, বা যেটা জনগণের জন্য, গ্রামের মানুষের জন্য ক্ষতিকর, সেই ধরনের পণ্যের ব্যবসা করলাম, তাহলে সেগুলো কিন্তু সমাজের বিপক্ষে চলে যাবে এবং সেটা এক ধরনের অভিশাপ হিসেবে একজন ব্যবসায়ীর উপরে পতিত হবে। তাহলে সেই ক্ষেত্রে কী করতে হবে, সামাজিক যে দায়বদ্ধতা রয়েছে সেই দায়বদ্ধতার কথা চিন্তা করতে হবে, যে সমাজ থেকে আমি সমাজের মানে দেখা গেল যে গ্রামে বসবাস করছে সেই গ্রাম আমাকে কিছুই দিচ্ছে না, তারপরেও কিছু দিচ্ছে, না দিলেও কিছু দিচ্ছে, সেই গ্রামের আলো বাতাস, সেই গ্রামের যে মাটির সুবাস, বা সেই গ্রামের মানুষের যে কথা, বা সেখানকার যে পুকুর, সেখান থেকে আমি মাছ ধরেছি, বা সেখানে আমি গোসল করেছি, বা সেখানকার যে মানুষগুলো রয়েছে তাদের ব্যবহার আদি, এগুলোর উপরও কিন্তু আমার কি রয়েছে, দায়বদ্ধতা রয়েছে। যেখানে মানুষ খেতে পারে না, যেখানে মানুষ অবহেলিত, চিকিৎসা পাচ্ছে না, যেখানে মানুষ আর্থিকভাবে দুর্বল, তাহলে আমি যদি আর্থিকভাবে একটু সচ্ছল হই, আমি একজন ব্যবসায়ী হিসেবে তাদেরকে সেই সুবিধাটা কিন্তু দিতে পারি, যে হ্যাঁ তোমাদের কাছে আমি পণ্য বিক্রি করব, কিন্তু কম মূল্যে বিক্রি করব, আমি কোনো মানে অবৈধ কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনায় আসবো না, বা সেই বিষয় নিয়ে কোনো মতবিরোধ দেখা দিলে আমি সেটাকে মেনে নিব না, আমি বৈধ কোনো কিছু করতে চাই এবং দেশের এবং দশের কল্যাণের জন্য আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করব, শুধুমাত্র নিজের স্বার্থের কথা বা মুনাফার কথা বিবেচনা নিয়ে আসবো না। এটাকেই বলা হচ্ছে কি, সমাজ থেকে সুবিধা নিব, আবার সমাজ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতি আমি কি করব, দায়িত্ব পালন করব, আমার দায় থাকবে যে আমি একটি প্রতিষ্ঠান দিলাম, এখানে যেহেতু আমি গ্রামে বসবাস করি বা আমি যেই এলাকায় বসবাস করি সেখানে যেহেতু এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছি, আমি ব্যবসায়িক প্রতিষ্ঠান, অর্থাৎ এখানকার মানুষকে চাকরি প্রদানের ক্ষেত্রে আমি অগ্রাধিকার দিব, যদি তাদের যোগ্যতা একটু কমও থাকে তারপরও তাদেরকে অগ্রাধিকার দিব, যেহেতু তারা এই অঞ্চলের মানুষ। তাহলে এগুলোকে আমরা বলতে পারি কি, কর্তব্য পালনের দায়, আমার মধ্যে একটা দায় সৃষ্টি হবে যে না একটা আমার কিছু একটা করতে হবে এই দেশের জন্য, এই জনগণের জন্য, এই প্রতিষ্ঠান অন্যকে সহযোগিতা করবে। তাহলে এক কথায় বলতে পারি যে সামাজিক বিপর্যয় রোধ যদি আমরা এগুলো না করি তাহলে কি হবে, সামাজিক বিপর্যয় দেখা দিবে, যে এখানে ঘুষ নেওয়া হচ্ছে, দুর্নীতি করা হচ্ছে, একজনকে দায়িত্ব দেওয়া হলো সে দায়িত্ব অবহেলা করা হচ্ছে, বা তার যে চিন্তাভাবনা সে চিন্তাভাবনার মধ্যে নেগেটিভ অ্যাপ্রোচ দেখা দিচ্ছে, তার ব্যবসায়িক যে কার্যক্রম সে কার্যক্রমের মধ্যে শুধুমাত্র মুনাফা লোভের যে পরিমাণ সেটা বেড়ে যাচ্ছে, তাহলে এগুলো কিন্তু কি সামাজিক বিপর্যয় ডেকে নিয়ে আসবে। তাহলে সেই সামাজিক বিপর্যয় রোধ করার জন্য কি করতে হবে, আগে যে কথাগুলো বললাম সেই কথাগুলো অনুযায়ী আমাদের অগ্রসর হতে হবে। এটা কিন্তু একটা বর্ণনামূলক, আশা করি 1 নম্বর বুঝতে পেরেছো। 2 নম্বর আসি, সহযোগিতার উন্নয়ন। তাহলে একে অপরকে সহযোগিতা করতে হবে, যে ব্যবসায়িক যে দায়বদ্ধতা রয়েছে সেই দায়বদ্ধতার মাধ্যমে
আমরা আমাদের এক এক ধরনের কি সৃষ্টি হয়, দায় সৃষ্টি হয় যে না আমি প্রতিষ্ঠান এখান থেকে একটি জিনিস নিচ্ছি, সেই প্রতিষ্ঠান যেহেতু এখান থেকে একটি নিচ্ছে, আমি একটি জিনিস নিচ্ছি, অতএব তাদের প্রতি আমার কিছু দায়িত্ব রয়েছে। যেমন ক্রেতা হোক, ভোক্তা হোক, বিভিন্ন ধরনের কাঁচা সরবরাহকারী হোক, কাঁচামাল সরবরাহকারী হোক, তারপরে বিভিন্ন ধরনের কর্তৃপক্ষ হোক, তাদের প্রতি আমাদের কি কি রয়েছে, সহযোগিতামূলক মনোভাব তৈরি করতে হবে। আমি একজন ব্যবসায়ী, আমি যদি চিন্তা করি যে যারা কাঁচামাল সরবরাহ করে তারা তো সবসময় আমার নিচে অবস্থান করে, অর্থাৎ তাদেরকে আমি পাত্তা দিব না, তাদের টাকা দিব একটু হাতে রেখে না, তাদের সাথে দুর্ব্যবহার করা যাবে না, তাদের সাথে ভালো মনোভাব পোষণ করতে হবে। তাদের সহযোগিতা যদি আমি না পাই বা তাদেরকে যদি সহযোগিতা না করি তাহলে আমার ব্যবসা সম্প্রসারণ হবে না। সুনাম একটি বড় একটি বিষয়, অতএব কী করতে হবে, সহযোগিতামূলক পরিবেশ সৃষ্টি করতে হবে। আশা করি এটা ক্লিয়ার। তারপর 3 নম্বর হচ্ছে ব্যবসায় সামাজিক ব্যবসায় সুনাম প্রতিষ্ঠা। কিছুক্ষণ আগে যে বললাম ব্যবসায় সুনাম, সুনাম এরকম একটি জিনিস যেটি তৈরি করতে প্রচুর সময় লাগে, অনেক শ্রম দিতে হয়, কিন্তু নষ্ট হয়ে যাওয়ার জন্য এক মুহূর্তেরও বেশি প্রয়োজন পড়বে না। কারণ সুনাম অর্জিত হয় কীভাবে, সুনাম অর্জিত হয় ভালো ব্যবহারের মাধ্যমে, মূল্যবোধের কারণে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা প্রদান এবং গ্রহণের ক্ষেত্রে। আমি সুযোগ সুবিধা নিলাম, আবার তার থেকে বেশি পরিমাণে সুযোগ সুবিধা আমি আরেকজনকে আরেকজনের কাছ থেকে নিলাম শুধুমাত্র, কিন্তু সেই পরিমাণে কম দিলাম। আমরা সাধারণত কী করে থাকি, কোনো কিছু ওজন দেওয়ার ক্ষেত্রে আরেকজনের কাছ থেকে একটু বেশি নেই, কিন্তু দেওয়ার ক্ষেত্রে কম দিই, একেবারে কাটায় কাটায়। তাহলে এই বিষয়গুলো লক্ষ্য করতে হবে, আমি যেভাবে নিব সেইভাবে আরেকজনকে দিব। তারপর মুনাফা ভোগ করব, ঠিক আছে, কিন্তু মুনাফা ভোগের একটি পরিমাণ আছে, সেই পরিমাণটা আমাদের ঠিক রাখতে হবে। এরকম কিছু করা যাবে না যে ক্রেতা বা ভোক্তারা এই থেকে কষ্ট পায় যে না মূল্য তো হচ্ছে 40 টাকা, আমি কেন এটাকে 100 টাকা রাখব। তাহলে এই ধরনের মনোভাব আমাদের বাদ দিতে হবে। ব্যবসায় সুনাম, তাহলে এর ফলে কী হবে, ব্যবসায় সুনাম একটি প্রতিষ্ঠা হবে যে না এখানে গেলে ন্যায্য মূল্যে পণ্য পাওয়া যায়, সহযোগিতামূলক মনোভাব পাওয়া যায়, এখানকার যে শ্রমিক কর্মী রয়েছে তাদের কথা ব্যবসায়ীরা চিন্তা করে। আমি ব্যবসায়ের মুনাফা অর্জন করছি ঠিকই, কিন্তু আমার প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিক কর্মীদের বেতন ভাতা বাড়াচ্ছি না, সরকারি ট্যাক্স দিচ্ছি না, তারপর সরকারের যে নিয়ম নীতি রয়েছে তাকে আমি তোয়াক্কা করছি না, অথচ এগুলো করার মতো অ্যাবিলিটি আমার কিন্তু আছে। তাহলে এগুলো যদি না করি তাহলে কী হবে, ব্যবসায় সুনাম বিনষ্ট হবে, আর এগুলো করার মাধ্যমে ব্যবসায় সুনাম বাড়বে এবং প্রতিষ্ঠানের ভাবমূর্তি উজ্জ্বল হবে। অতএব এই বিষয়গুলো আমাদের লক্ষ্য করতে হবে, যা আমাদের ব্যবসায় সামাজিক দায়বদ্ধতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখলাম কি ব্যবসায় সামাজিক দায়বদ্ধতা কি এবং ব্যবসায় সামাজিক দায়বদ্ধতার গুরুত্ব। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। তোমরা অবশ্যই অবশ্যই কী করবে, বই পড়বে, লেকচার শুনবে, অথবা লেকচার শুনবে বই পড়বে, যেটাই আগে করো না কেন দুটাই করতে হবে, তাহলে তোমাদের পড়াটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো ভালো থাকো, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।